আপনি কি একটি ডুপ্লেক্স বাড়ি করতে চাচ্ছেন অল্প জায়গার মধ্যে? আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি চমৎকার বাড়ির ডিজাইন। এই বাড়িটিতে মোট 4টি বেডরুম এবং সামনে পোর্সের ডিজাইন সহ একটি ড্রয়িং রুম এবং ভিতরে ডাইনিং স্পেস এবং 2টি বাথরুম সহ একটি কিচেন রুমের ডিজাইন করা আছে, 1টি বাথরুম অ্যাটাচ। আপনাদেরকে বাড়ির ডিজাইনটি সুন্দরভাবে ঘুরে দেখানো হচ্ছে। বাড়িটিতে আউটার লুকগুলো খুব সুন্দর এবং ছাদে পর্যাপ্ত পরিমাণ জায়গা পাবেন এবং সামনে একটি পোর্সের উপরেও একটি পোর্স রয়েছে দেখেন, এবং সামনে রুমের সাথে বারান্দা। এই বাড়িতে করতে কি পরিমাণ জায়গা লাগবে এবং কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি আপনারা দেখতে থাকুন না টেনে। এখানে দেখতে পাচ্ছেন এই বাড়িটি হলো টুডি প্ল্যান। টুডি প্ল্যানের আমাদের এখানে অর্থাৎ সব কাজ করা নাই, আমরা মেজারমেন্টটা আপনাদেরকে দেখাইতেছি। কারণ সব কাজ করা যদি আমরা ভিডিও দিই তাহলে দেখা যায় কি অনেক সময় অনেক মিস্ত্রি এই কাজ দেখেই অর্থাৎ এই ড্রয়িং দেখেই বাড়ি করে। এই জন্য দেখা যায় আমরা সম্পূর্ণ প্ল্যান দিয়ে অর্থাৎ টিউটোরিয়াল অর্থাৎ আপনাদেরকে দেখানো হয় না। টুডি আমাদের এখানে 39 ফিট 8 ইঞ্চি এবং 35 ফিট 5 ইঞ্চি জায়গা আছে মোট। এখানে আমাদের জায়গা আছে 1400-1500 স্কোয়ার ফিটের মতন জায়গা আছে। আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন 3টা কর্নারে 3টা বেডরুম, আপনারা চাইলে 4টা বেডরুমও নিতে পারবেন। এবং এখানে মিড পয়েন্টে আমাদের ডাইনিং স্পেস এবং এখানে ড্রয়িং স্পেস আর 2টা বাথরুম, 1টা অ্যাটাচ এবং 1টা কমন। এই বাড়িটা নির্মাণ করতে আমাদের 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে আমাদের খরচ হবে 20 লক্ষ টাকা এবং 2তলা ফাউন্ডেশন দিয়ে 2তলা কমপ্লিট করতে আমাদের খরচ হবে 28 থেকে 30 লক্ষ টাকা। এবং এই বাড়িটাতে আপনারা খুব সুন্দর এবং মনোরম পরিবেশ এবং আলো বাতাসের জায়গা পাবেন। আপনারা যারা বাড়ি করতে চাচ্ছেন 3 বেডরুম 4 বেডরুম তাদের জন্য শুধু এই ডিজাইনটি। এবং আমি আবারও 3D আপনাদেরকে দেখাইতেছি, ভালো করে দেখেন। এখানে কিন্তু আমাদের সামনে সুন্দর এবং আমরা পোর্স, এই পোর্স দিয়ে আমরা এখানে দুই পাশে জায়গা পাবো। এই জায়গাতে কিন্তু আমরা কি করব, প্রথমে আমরা ভিতরে যাবো, যার সাথে সাথে কি পাবো আমাদের ড্রয়িং স্পেস। আবার চাইলে কিন্তু আমরা এখানেও গেস্টদেরকে আমরা বসতে পারবো, অথবা যখন আমাদের অনেক প্রচুর পরিমাণ তাপমাত্রা হবে অথবা আলো বাতাসে যে বাইরের লুকটা খাবো, মানে বাতাসটা আমরা দেখবো, অথবা বাইরে দাঁড়িয়ে আমরা বাইরের দৃশ্যটা দেখবো সামনে দাঁড়িয়ে বিল্ডিংয়ে, সেটাও পারবেন এখানে দাঁড়িয়ে। আর এখানেও আমাদের উপর তলায় আমাদের সেম, এখানে আমাদের বেলকুনি আছে, বেলকুনি বসে থাকতে পারবেন। আর এই পাশে আমাদের বেডরুম, বেডরুমের পাশে আমাদের একটা বেলকুনি এবং আপনার চাইলে বেলকুনি ইউজ করতে পারবেন। এবং এটা দেখতে পাচ্ছেন এটা হলকা বাথরুম, আউটার লুকগুলো খুব সুন্দর। এটা হলকা 1টা করে বেডরুমে 2টা করে জানালা আছে আমাদের। এটা হলকা সিঁড়ি, অর্থাৎ এটা টিপ্লেক্স একটা বাড়ির ডিজাইন। যারা এরকম ডুপ্লেক্স এবং টিপ্লেক্স অল্প জায়গার মধ্যে বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য শুধু এই বাড়ির ডিজাইনটি। আপনারা যারা বাড়ি করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।